সুন্দরভাবে রাস্তা পার হয় এবং যানবাহন গুলো পার হতে সাহায্য করি। নিজেদের দেশকে নিজেদেরই করতে হবে, সুন্দরভাবে কাজ কাজ মেরে চলে। আর সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল, তখন আমরা মিলিয়ে এগুলো করেছিলাম, কল্পনা থেকে শুরু করে লেখালেখি যত স্লোগান ছিল আমাদের প্রতিবাদ আর কি, আমরা আমাদের লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ছাত্রলীগ যারা ছিল কর্মীরা তাদের সবই মুছে দিয়েছে। সেই ক্ষোভ আমাদের আছে, এখন আমরা স্বাধীন, এখন আমরা স্বাধীন দেশে যাচ্ছি, আমরা আমাদের স্বাধীনতার সাথে মনের আনন্দে আমরা আমাদের আলপনা এবং আমাদের জয়ের দিন। এখানে ময়লা আবর্জনা জমা হয়েছে, ব্যবসা যত চলেছে ওইখানে যে ময়লা জমা হয়েছে ওইটা পরিষ্কার কাজ চলছে। তো আজকে রাজবাড়িতে বড়পুর থেকে পান্নাতদ্দ পর্যন্ত এবং পান্নাতদ্দ পর্যন্ত সকালে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, তারপরে আমরা এখানে পান্নাতদ্দে গ্রাফিকের কাজ করছি, আলপনার কাজ করছি। সবাই এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং আমরা চেষ্টা করবো রাজবাড়িকে যতটুকু সম্ভব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। উপস্থিত সকল স্টুডেন্ট সমন্বয়ক, আমরা কোনো ব্যক্তিগত সমন্বয়ক নাই, সবাই সমন্বয়ক, আমাদের ব্যক্তিগত কোনো সমন্বয়ক নাই, সবাই সমন্বয়ক। তোমরা পরিষ্কার করো, পা দিলে সমস্যা নেই, দাঁড়িয়ে না গেলেই হলো, তোমরা এখানে দাঁড়াও না। সবাইকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে, সবাই একসঙ্গে কাজ করুক।